ড্রয়িং রুমটা আসলে কিভাবে করা হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। যে আসলে ড্রয়িং রুমটা কিন্তু দর্শক বিক্রি করতেছেন ডাবল বেড দিয়ে করা হয়েছে, যারা অল্প বাজেটের ভিতরে করতে চান, যারা কম টাকা করতে চান তাদের জন্য বলছি যে খুব কম বাজেটের ভিতরে এই ডিজাইন গুলো আপনারা করাইতে পারেন। এই এই ডিজাইনটা করলে আপনাদের একটা রুমে অবশ্যই বাজেট রাখতে হবে 15 থেকে 18 হাজার টাকা, তাহলে আপনি এভাবে সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন বিশেষ করে দুটো ওয়ালের ডিজাইন আছে, এই যে গোলাপের টপ ডিজাইন, এখানে একটি লাগানো আছে, এখানে একটি লাগানো হয়েছে এবং খুব সুন্দর লাগতেছে আর কি। কালার কম্বিনেশন গুলো বিশেষ করে ওয়ালের কাজটি যেহেতু গ্রামের ভিতরে খুবই সুন্দর লাগতেছে এবং ফিনিশিংটা আমি আশা করি অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে চাইলে করে নেবেন, কারণ আমরা কোথায় কি কাজ করি, কিভাবে করি, কখন করি এবং কখন করলে আপনাদের জন্য ভালো বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এবং কাজ, রং, কালার এগুলো হলো যার যার চয়েস, যে যেভাবে করে সেভাবে করে নিতে পারে। কিন্তু এটার জন্য আসলে আমাদের করার কিছু নেই, আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য। এই সেটাও কিন্তু সেম এভাবে, যে দুইটা টপ লাগানো হয়েছে গোলাপের, যে গোলাপের টপ আছে এটা কিন্তু লাগানো হয়েছে দুইটা ছেলে দুটা। আর উপরে যেটা আছে 56 ইঞ্চি একটি সিলিং রোজ লাগানো হয়েছে, ভিতরে কিন্তু গোলাপের সিলিং রোজ আছে। তো আপনাদের মাঝে একটু তুলে ধরছি যে দেখুন আসলে কাজ অনেক রকমেরই হয়। তো আমার কাছে এটাও খুব সুন্দর লাগতেছে, কারণ রোজ কালারের ভিতরে সিলিং স্ট্রিপ দিয়ে ডাবল বর্ডার দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে। আর বিশেষ করে এই যে ওয়ালে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সিমেন্ট দিয়ে ভাই বানাইছে, চতুর সাইডে কিন্তু এরকম সিমেন্টের ডিজাইন আছে। অনেক টাকা খরচ করছে এবং সৌন্দর্য করছে। তো আপনারা চাইলে কিন্তু এরকমের দর্শক করাইতে পারেন, আপনারা যে কোনো জেলায় আমাদেরকে নিয়ে এবং ডিস্ট্রিক্টে নিয়ে কিন্তু কাজগুলো করাইতে পারেন। খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে এবং প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখুন কিভাবে কিন্তু একদম ভেসে উঠছে, কোনো জায়গায় কিন্তু কোনো কমতি নাই, একদম সূক্ষ্মভাবে কাজগুলো করানো হয়েছে এবং গোলাপি কালার করা হয়েছে এবং গোল্ডেন কালার, বিশেষ করে গোল্ডেন কালারটাই কিন্তু বেশি করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পারতেছেন, দেখুন এটা হলো ড্রয়িং রুম এবং এই সাইডে কিন্তু বেসিনটা রাখা আছে, এই যে বেসিনের সামনে। তো দর্শক আপনারা দেখুন, আর আমাদের দ্বারা যদি কাজ চান তাহলে করাইতে পারেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গাগুলো কিন্তু দেখাইতেছি। দেখুন কত সূক্ষ্মভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে এবং অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কিরকম লাগে সেটা দা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাজটি করাইতে হলে 15 থেকে 18 হাজার টাকা বাজেট রাখতে হবে, কারণ না এটা হলো আপনার ডাবল বেড দিয়ে করানো হয়েছে এবং গোল্ডেন কালার অনেক রং দিয়ে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু করাতে পারেন, যে কোনো জেলায় এবং ডিস্ট্রিক্টে গিয়ে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। তো আপনাদের ইচ্ছা যে জায়গায় করাবেন সে জায়গায় করাইতে পারেন, সুন্দর মতো কিন্তু আমরা কাজগুলো করে দেই। আর অন্যান্য রুমগুলোও কিন্তু কাজ করা হয়েছে, সেগুলো আচ্ছা। এই রুমটা কি ডিজাইন, দর্শক ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। তো দর্শক তো পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ জাকির হোসেন, কোথায় কি কাজ করছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এবং আমরা বিভিন্ন জেলায় গিয়ে কাজগুলো করে থাকি। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে বা মনে করেন যে না, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। তো আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা আপনাদেরকে কন্টিনিউ যে কোনো জেলায় কাজ করি সেগুলো দেখানোর চেষ্টা করি এবং দেই। তো উপরে কাজটা আসলে এক কথা অসাধারণ হয়েছে, তো চাইলে আপনারা এগুলো করাইতে পারেন। তো আর বেশিক্ষণ কথা বাড়াবো না, এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে কন্টিনিউ আপনাদেরকে এরকমের বিভিন্ন রকমের কাজ উপহার দিতে পারি। তো আল্লাহ হাফেজ।